গুড ইভিনিং এভরিওয়ান, সকলে মাতটো শুনি আছে? এম আই অডিবল? ভেরি গুড ইভিনিং টু টু অল অফ ইউ। ওয়েলকাম টু লাইভ সেশন অফ ম্যাথমেটিক্স ফর গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। আই গেস দিস ইজ দ্য ফোর্থ লাইভ ক্লাস অফ ম্যাথমেটিক্স। মমতা, সোনুরাজ, এলার্জি এন্টারটেনমেন্ট, লাকি, নীলমণি, ছায়া, কুশল, সঞ্জয়, গুড ইভিনিং সঞ্জয়, বেনুলিক, চম্পা, পুরবী, হীরামণি, সঞ্জয়, আমার লোকেল বয়, সকলকে সম্ভাষণ জানাইছো ক্লাসটোত। আজি আমি মোস্ট প্রবেবলি এইটো ফোর্থ লাইভ ক্লাস হব ম্যাথমেটিক্সর। আজি এক্সামৰ কাৰণে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন কিছুমান বাছি লৈ আহিছো, তাৰ লগতে যোৱা গ্রেড থ্রি গ্রেড ফোরৰ এক্সামত অহা কেইটামান কোয়েশ্চন আমি ইনক্লুড ইয়াতে কৰিছো। গুড ইভিনিং এভরিওয়ান। মিনিকি, গুড ইভিনিং। ফুকন কাকলারি, জিন্তু আলৈ, অঞ্জলি, হিমাংশু, গুড ইভিনিং। কুশল, ঠিক তেনেহলে এতিয়া আরম্ভ করব পারো, হয় না নহয়? আমি বেশি সময় নষ্ট নকরো, প্রশ্ন কিছু আছে আজি, দেই লেটস গো, উই আর গোয়িং ফর দ্য কোয়েশ্চন নাম্বার ওয়ান। তো ফার্স্ট কোয়েশ্চন ইজ কামিং ইন 3 2 1, গো। প্রথম কোয়েশ্চনটা এনেকুয়া, সো হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট শুড বি মাল্টিপ্লাইড টু 288 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার? 288 লগত ক্ষুদ্রতম কি সংখ্যা পূরণ করলে পূরণ ফলটো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এই ধরনের কোয়েশ্চন পরীক্ষা দেখা পাই থাকা যায়, আর গ্রেড থ্রি এক্সামের কারণে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, এটা স্কোয়ার অ্যান্ড কিউব চ্যাপ্টারটো হয়। হোয়াট ইজ মাই স্মলেস্ট নম্বর দ্যাট শুড বি মাল্টিপ্লাইড টু 288 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার? 288 লগত সকলোতকৈ সৰু কি সংখ্যা পূরণ করলে পূরণ ফলটো এটা পূর্ণবর্গ সংখ্যা হবো? অপশন স্যার 2 4 5 এন্ড 9 অফ দিস। সকলে করিব ট্রাই করক। গৌরী, তুমি এবার কাটি নতুন করে করা। অনন্ত কৈছে 2, লোকেল বয় 2 কৈছে, বেনলিকে কৈছে 2, আৰু বাকি সকলৰ আনসার। রাজু, গুড ইভিনিং। দীপদাস, 2 আহিছে আনসারটো, আৰু বাকি সকলৰ অকমান সময় লাগিব দেই, আজি আগতে মই মক টেষ্টৰ কোৱেশ্চন নহয়, গতিকে সকলোৰে আনসার ৰেডি হৈ নাই। লাকিয়ে কৈছে আই থিংক ইট ইজ 4 স্যার। ভূষণ খাখলাৰী 2, হীৰামণি হালৈ 2, দীপজ্যোতি ঘোষ 2, গৌৰীয়ে কৈছে 2 বুলি, জিন্তু আৰু কুশল ঢেকিয়ালৰ এনচাৰ 2A দিছে। এইবাৰ আনছে যে ঋতুৰাজ চহৰীয়া, ৱেলকাম ঋতুৰাজ, মই প্ৰথমবাৰ নামটো পাইছোঁ লাইভ চেটত, এস্পাইৰলৈ স্বাগতম জনাইছোঁ। উষামণি আৰু মমতাৰ এনচাৰ আহিছে 2, মাজতে সুৰজ তামলি 2 4 কৈছে, গীতুমণি আহিছে 2। ঠিক আছে বাৰু, এইটো কুৱেশ্যন কৰিম কেনেদৰে? আনসার হচ্ছে হেওয়ালি হালয়, নীলমণি রাভা, দুজনের আনসার 2 বলে কৈছে, আমি চাই লো এই কোয়েশন করিম কেন। প্রথম কথা, এই নাম্বারটা তুমি ফ্যাক্টরাইজ করব, এনে ধরনের কোয়েশন তোমার পূর্ণবর্গ কোক নাইবা কেতিয়াবা কেতিয়াবা তোমার পূর্ণ ঘন বলে কব, দেই পারফেক্ট স্কোয়ার কোক বা পারফেক্ট কিউব কোক, তুমি প্রথম প্রথম নম্বরটা ফ্যাক্টরাইজ করব। ঠিক আছে, জলিউড মিক্সার 2, সঞ্জয় সাব্বার 2, প্রীতিলতায় 2 কৈছে, প্রথম প্রথম নম্বরটা তুমি ভাঙি লোক। ঠিক আছে, আমি 288 ভাঙি লৈছো, 288 আমি কেড়ে ডিভাইড করছো, 2 রে ডিভাইড করছো, কিমান হয়েছে 144, তারপর 2 রে ডিভাইড করতে কিমান হয়েছে 72, তারপর 2 রে ডিভাইড করতে কি হয়েছে 36, তারপর 2 রে ডিভাইড করতে কি হয়েছে 18, টু রে ডিভাইড করতে কি হয়েছে 9, তারপর 3 রে ডিভাইড করতে কি হয়েছে 3, হয়নে? প্রত্যেকটা আমি ফ্যাক্টরাইজ করি কইলা। ঠিক আছে, এইখানে কেনেকে কইছো গম তো পাইছা?
প্রথম প্রথম তুমি ফ্যাক্টরাইজ কৰি ল'বা, এইটো কোয়েশ্চন যদি তুমি পাইছা একেবাৰে প্ৰথম প্ৰথম তুমি ফ্যাক্টরাইজ কৰি ল'বা, তাৰপিছত কি কৰিবা তুমি চাই ল'বা। প্ৰথম কথা স্কুৱেৰ হ'ব লাগিলে কি হ'ব লাগে শুনাচোন, স্কুৱেৰ মানে কি, যদি টু স্কুৱেৰ হ'ব লাগে কি হ'ব লাগিব, টু ইনটু টু, হয়নে নহয়? যদি ফাইভৰ স্কুৱেৰ হ'ব লাগে কি হ'ব লাগিব, ফাইভ ইনটু ফাইভ। যদি ইলেভেনৰ স্কুৱেৰ হ'ব লাগে কি হ'ব লাগিব, ইলেভেন ইনটু ইলেভেন, অৰ্থাৎ একে সংখ্যা কেইটা পূৰণ হ'ব লাগিব, স্কুৱেৰ হ'ব লাগিলে দুটা পূৰণ হ'ব লাগিব, হয়নে নহয়? এতিয়া আমি চাইছো, চোৱা এতিয়া তুমি কি কৰিব লাগে, তোমাক স্কুৱেৰ কৈছে ন, তুমি দুটা দুটা চেম চেম সংখ্যা কাটি যোৱা, ইয়াতে দুটা একে একে সংখ্যা তুমি কাটি যোৱা, এই দুই কেঞ্চেল হৈ গ'ল, এক নম্বৰ, ছেকেণ্ড এইটো দুই কেঞ্চেল হৈ গ'ল, হয়নে? তাৰপিছত শেষৰ তিনি দুটাও কেঞ্চেল হৈ গ'ল, বাকী কিমান থাকিলে, টু। যদি পাৰ্ফেক্ট স্কুৱেৰ হ'ব লাগে ইয়াত এটা কি হ'ব লাগিব, টুৰে পূৰণ হ'ব লাগিব, চ' অপশ্যন এ টু ইজ দ্য কাৰেক্ট এনচাৰ। এতিয়া বুজিছানে নে কাৰোবাৰ অসুবিধা আছে কোৱাচোন? প্ৰথম প্ৰথম তুমি ফেক্টৰাইজ কৰি ল'বা, টু এইট এইট টক টুৰে ডিভাইড কৰিছোঁ 144 হৈছে, 144ক টুৰে ডিভাইড কৰিছোঁ 72 হৈছে, 72ক টুৰে 36, তেনেকৈ 18, লাষ্টত 18ক টুৰে কৰিলে 9, আকৌ 9ক 3ৰে মৃগাংক কৈছে আই লাভ ইউ ছাৰ, বেলেগে দেখা পালে হাহাকাৰ হৈ যাব দেই মৃগাংক। সদ্রী অঙ্কার, ওকে, হ্যালো এভরিওয়ান, অনামিকা অকমান রিফ্রেশ করে লওয়া, রেজলিউশন টু 360 মিনিমাম সেট করে লওয়া। সকলে বুঝি পাইছে নে নে কারোবার কিবা অসুবিধা আছে কোকসন? প্রথম কথা মই কি কৈছিলো, স্কোয়ার হব লাগিলে কি হব লাগিব, দুটা দুটা সংখ্যা পূরণ হব লাগিব, হয়নে নহয়? আমি দুটা দুটা সংখ্যা সেট বনায় কাটি কাটি দিছো, ইয়াতে এই দুটা কাটিছো, এই দুটা কাটিছো, এই তিনি এটা কাটিছো, কিন্তু কি ইয়াতে এই যে লাস্টত যে টু টু আছে এইটো অকলশৰীয়া হৈ আছে, হয়নে নহয়? গতিকে এইটো পারফেক্ট স্কোয়ার নাম্বার নহয়, গতিকে টু যদি আমি দি এটা দিব লাগে, টু এটা দিলে কি হৈ যায়, গোটেইখিনি স্কোয়ার স্কোয়ার হিসাবত মিলি যায়, গতিকে টুৰে আমি ইয়াতে কি কৰিব লাগিব, মাল্টিপ্লাই কৰিব। ঠিক আছে, সকলে বুজি পাইছা? বুজি পাইছো অমিকাংক, ভালে আছা? ওকে, আমি পরবর্তী প্রশ্নটোলৈ যাওঁনে, নেক্সট কোয়েশ্চনটোলৈ আহিছো আমি। ঠিক আছে বাৰু, ছেকেণ্ড কোয়েশ্যনটো মই কৰি নিদিওঁ দেই আজি, আনদিনা মই লাষ্ট ছেশ্যনত গোটেইবিলাক কোয়েশ্যন কৰি দিওঁ। ইয়াৰে যিটো কোয়েশ্যন নাম্বাৰ টু আছে মই তোমালোকক এইটো হোমৱৰ্ক দি দিওঁ, এইটো মই ছেকেণ্ড কোয়েশ্যনটো মই তোমালোকক হোমৱৰ্ক দিছোঁ, আৰু ক'ত পঠাব লাগে মই কৈছোঁ তোমালোকক। এইটো কোয়েশ্যন ইয়াতে কমেণ্টত কোনো এনচাৰ নিদিবা দেই, কমেণ্টত কোনো এনচাৰ নিদিবা। হোৱাট ইজ দ্য স্মলেষ্ট নাম্বাৰ বাই হুইচ 17280 শুড বি ডিভাইডেড টু মেক ইট এ পাৰ্ফেক্ট, এইটো স্কুৱেৰ নহয় দেই, এইটো কি হ'ব, কিউ। হোৱাট ইজ দ্য স্মলেষ্ট নাম্বাৰ বাই হুইচ 17280 শুড বি ডিভাইডেড টু মেক ইট এ পাৰ্ফেক্ট স্কুৱেৰ, 17280 কি ক্ষুদ্ৰতম সংখ্যাৰে হৰণ কৰিলে ই এটা পূৰ্ণ ঘন সংখ্যা হ'ব। এইবাৰ ঘন সংখ্যাৰ কথা কৈছে আৰু কি কৈছে তোমাক, পূৰণ কৰাৰ কথা কোৱা নাই, তোমাক কি কৈছে ইয়াৰ এইবাৰ হৰণ কৰাৰ কথা। অপশ্যন কেইটা হ'ল, অপশ্যন এ টু, অপশ্যন বি ফাইভ, অপশ্যন চি টেন, এণ্ড অপশ্যন ডি নান অফ দিছ। তোমালোকে এইকেইটা এনচাৰ ক'ত পঠাবা জানানে, মোৰ ইনষ্টাগ্ৰামৰ আইডিটো মই তোমালোকক দি দিছোঁ, ইয়াত তোমালোকে এনচাৰকেইটা মোক পঠোৱা, ইনষ্টাগ্ৰামৰ আইডি ডেকা গুঞ্জন ইয়াৰ বুলি, এইটো তোমালোকে মোক এনচাৰ কেইটা কৰি পঠোৱা। এইখিনি সকলোৱে স্ক্ৰীনশ্বট মাৰি লোৱাচোন, স্ক্ৰীনখন সকলোৱে সকলোৱে স্ক্ৰীনশ্বট মাৰি লোৱা, এইটো কৰি মোক আজি ৰাতি 12 মিডনাইটৰ ভিতৰত, 12টা বজাৰ ভিতৰত সকলোৱে এইটো এনচাৰটো মোক পঠোৱা, বা তুমি যদি 12টা বজাৰ পিছত চাইছা কোনোবাই ভিডিঅ'টো, তেওঁলোকে যেতিয়াই চাইছে তেতিয়াই পঠাব পাৰে। দিছ ইজ মাই ইনষ্টাগ্ৰাম আইডি, তোমালোকে ৰাতি 12টা বজাৰ ভিতৰত এনচাৰটো কৰি মোক এনচাৰটো ইনষ্টাগ্ৰামত মেছেজ কৰা, ঠিক আছে? অ'কে, এইটো আজি তোমালোকৰ কাৰণে হোমৱৰ্ক। লাইভ ছেশ্যনত নৰ্মেলি মই হোমৱৰ্ক নিদিওঁ, কিন্তু আজি দি দিলোঁ আৰু, চাওঁতো তোমালোকৰ কি কিমান ডেভেলপ হৈছে আৰু। অ'কে, ঠিক আছে, স্ক্ৰীনশ্বট মাৰা হ'ল সকলোৰে, আমি কোৱেশ্যন নম্বৰ 3লৈ আহিছোঁ। একে নিয়ম হয়, প্ৰায় একে নিয়ম হয় দেখোনকিটা, অকণমান কিন্তু উল্টা পল্টা হয়, তুমি এইখিনি নিজে ৱৰ্কআউট কৰিবা, নোৱাৰিলে মই বুজাই দিম, আৰু এইটোৰ এনচাৰটো মই নেক্সট লাইভ ছেশ্যনত ইনক্লুড কৰি দিম। কোয়েশ্চন নম্বর 3, এইটো কি,
45 cube minus 21 square plus 33 square plus 41 cube minus 31 square. Answer to give. Option A 145245, option B 159733, option C 152348, and option D is 156245. কি হবে 45 cube minus 21 square plus 33 square plus 41 cube minus 31 square. Answer to কি হবে এইটো কোয়েশ্চন কোটে এটা বস্তু মনত ৰাখিবা এই কোয়েশ্চনটো তুমি কিন্তু উইদিন 60 সেকেন্ড কৰিব লাগিব পৰীক্ষাত বুজিছানে পৰীক্ষাৰ এইটো কোয়েশ্চনৰ তোমালোকে সময় পাবা মাত্র 60 সেকেন্ড গটিকে তুমি যদি ভাবিছা ইয়াতে যদি 45 ৰ কিউব লিয়াম তারপর 21 ৰ স্কোৱাৰ মাইনাস কৰিম তারপর 33 স্কোৱাৰ যোগ কৰিম তাৰ লগত আকৌ 43 কিউব যোগ কৰিম আকৌ হয় ৰিজাল্ট বা 31 ৰ স্কোৱাৰটো মাইনাস কৰিম মই এনসাইটো লিখিম তুমি কোনো পদ্ধতি কৰিব নোৱাৰা পৰীক্ষা এটো তুমি নিজেও জানা গটিকে মই তোমালোকক 30 সেকেন্ড সময় দিছো তোমালোকে এটা বস্তু চোৱা এটো কৰিব পৰা কিবা শর্টকাট আছে নে ভাবাছোন ঠিক আছে উখানে তুমি ভিডিওটো পিছতো চাব পাৰিবা পাৰো এটো দেখাম বাৰু কাকলৰি কিন্তু কথাটো কি হলা আগতে ৰাইজে আমাৰ অকমান হাতছাপ কৰি লওকচোন কোৱেশ্চনটো আজি যে ৰাইজৰ এনসাৰ নাই নতুন কোৱেশ্চন দিয়া লগে লগে সঠিক তুমি কৰা দিম কিন্তু অকমান ৰাইজে কৰে চেষ্টাটো কৰিলো হাই মহিমা খবর ভাল অনন্ত কৈছে আনসার সি বুলি লোকেল বয় কৈছে 152348 অথবা অপশন সি বুলি ওকে আৰু আৰু বাকি ঠিক আছে মই চাই লওঁ এটো কোৱেশ্চন মই কৈ দিছো তোমালোকক কেনেদৰে 60 সেকেন্ডত কৰিব পাৰে চাই লওঁ প্রথম কথা এইটো কোয়েশ্চন তুমি কিউব কিউব স্কোয়ার উলিয়াই যোগ বিয়োগ করে এইটো করা অসম্ভব কথা পরীক্ষা হল কারণ ইমানটা পাঁচটা নম্বরের কিউব স্কোয়ার উলিয়াই তুমি করিব নোৱাৰা পরীক্ষা হল এটা করিম কেনেদরে সব দ্বিতীয় ঘোষর বি ওলাইছে ঠিক আছে আমি করেছো কেনেদরে সব প্রথম প্রথম তুমি চাব লাগিব লাস্ট ডিজিট এইটো কোৱা হয় লাস্ট ডিজিট প্রিন্সিপল ইয়াতে চারিটো বাদ দিয়া পাঁচটো আছে হয়নে ফাইভ কিউব মানে কি পাঁচ পাঁচ গুণ পঁচিশ পাঁচ গুণ কিমান এশ পঁচিশ হয়নে নহয় সকলে মন দি শুনা কেনেদরে করেছো ইটি দিস ইজ কল লাস্ট ডিজিট প্রিন্সিপল আমি 45 কিউব কৈছে ন আমি 45 কিউবক না যাও 5 কিউবত যাও 5 5 গুণ 25 25 5 গুণ 125 লাস্ট ডিজিট তো লিখা কিমান 5 হয়নে মাইনাস কি জানি 1 স্কয়ার 1 স্কয়ার মানে কি 1 গুণ 1 প্লাস কোরাইছো 3 স্কয়ার 3 3 জাগি 3 3 গুণ কি 9 হয়নে প্লাস 1 কিউব 1 গুণ 1 গুণ 1 মাইনাস কি 1 স্কয়ার 1 স্কয়ার লাগি 1 গুণ কি 1 হয়নে আমি লাস্ট ডিজিট কেটা বহাই গৈছো প্লাস 1 মাইনাস 1 ক্যানসেল হল 5 প্লাস 9 কি 14 14 ৰ পৰা 1 গলে কি দেখিব 13 আছে হয়নে নহয় ইতাই 13 ৰ লাস্ট ডিজিটটো কি হয় 3 হয়নে তুমি এটা অপশন কেটাত মিলাই চোৱা কোনটো অপশনৰ লাস্ট ডিজিটটো 3 আছে লাস্ট ডিজিট 3 থকা অপশন কোনটো বি সো দিস ইজ দা কারেক্ট আনসার এটা বুঝিছানে নে কারোবার এটাহে আনসার আহিছে মই কৰাৰ পিছত প্ৰথমতে কোৱা নাছিলে যুগল বঢ়িয়া মাংসু বি যুগল কলিতা লিংকাংশ্ৰী মহিমা দ্বীপজ্যোতি উষা শিখা যুগল হিমাংশু সংগীতা কৈছে আৰু এবাৰ দিগন্ত বুজি পাইছা এইটো কৰিম কেনেদৰে দিছ ইজ কল দ্য লাষ্ট ডিজিট প্ৰিন্সিপল চাই লোৱা এনেকুৱা বস্তু কিছুমান দি প্ৰথম কথা তুমি গোটেইকেইটা কৰিবা বুলি আশা এই এক্সামিনাৰে তোমাক এনেও নকৰে এইকেইটা তুমি যে কৰি যে পৰীক্ষা এইকেইটা গোটেইকেইটা স্কুৱেৰ কি বুলি যে কৰিব নোৱাৰা সেইটো সকলোৱে জানে তোমাক এইটো এইকাৰণে টেষ্ট কৰিব দিব যে তুমি লাষ্ট ডিজিট প্ৰিন্সিপলটো বুজি পোৱা নে নোপোৱা
এটা করিম কেন চাই ল স্লাইড গোটেখিনি মুছি দিছো। এনেকুৱা বস্তু মানে তুমি কি করিবা, প্রথমতে লাস্ট ডিজিট কেটা চাই লবা। ইয়াতে লাস্ট ডিজিট কি আছে? 5 কিউব। 5 কিউব মানে কি? 5 × 5 × 5 125। তুমি সদায় লাস্ট ডিজিট লিখিবা, 125 লাস্ট ডিজিট 5। মাইনাস নেক্সট কি আছে? 1 স্কোয়ার। 1 স্কোয়ার হলে কি? 1 1 যা 1, 1 বহাইছা, তারপর প্লাস 2 বহাইছা, 3 স্কোয়ার। 3 স্কোয়ার হলে কি? 3 3 যা 9, 9 বহাইছা, তারপর কি? 1 কিউব, 1 1 যা 1, তিনটা 1 পয়েন্ট করলে 1 হয়। মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার হলে কি? 1। ওকে, এটা তুমি কি করবা, গোটেখিনি যোগ বিয়োগ করলে আসুন প্লাস আর মাইনাস কাটি দিব পারি, হয় না? নয় 5 প্লাস 9 কি হয়? 14। 14 পর 1 গলে কি দেখিব? 13। এটা তুমি চা, 13 লাস্ট ডিজিট তো কি হয়? 13 লাস্ট ডিজিট কি? 3। তুমি চা কোনটো অপশনের লাস্ট ডিজিট 3 আছে? 3 মই লাস্ট ডিজিট কৈ আছো বাৰু, লাস্ট ডিজিট 3 থকা অপশন কি আছে ইয়াতে? অকল বি টু আছে, গতিকে বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। সংগীতাই কই, সংগীতার আবার ঋতুরাজ চিন্ময় আর সংগীতাই কইছে যে লাস্টত 3 থকা অপশন দুটা থাকে। প্রথম কথা চিন্ময় আর সংগীতা, এই কোয়েশনটো তোমাক তুমি কিমান ক্যালকুলেট কৰি স্কোয়ার কিউব ক্যালকুলেট কৰিব পারা নে নোৱাৰা সেইটো টেস্ট কৰিবলৈ নিদিয়ে, হয় নে নহয়? তুমিও জানা কথাটো যে ইমানখিনি করা পসিবল নয়, যিজনে পেপার সেট করেছে তেও জানো। গতিকে ইয়াতে যদি লাস্টত 3 থকা অপশন দুটা থাকে, তোমার শর্ট ট্রিকত করিব পৰা কোনো উপায় নাথাকে, বুঝছা নে? কোয়েশনটো 4-5 মিনিট লাগিয়েই যাব। গতিকে কোয়েশনটো সেট করতে লাস্টত যাতে 3 নাথাকে দুটা অপশনত, যাতে তোমার ক্লাস নয় সেইটো তেওঁলোকে মেইনটেইন কৰিয়ে দিব, বুঝছা নে? এটা বুঝছা সংগীতা ঋতুরাজ, তোমালোকক এইটো মেইনটেইন কৰিয়ে দিয়ে, তোমালোক অকল এইটো বস্তু টেস্ট কৰিবৰ কাৰণে এইটো কোয়েশ্চন উঠে। আশা করি সংগীতা আর ডাউট, এই সংগীতা ঋতু ডাউট খিনি ক্লিয়ার আছে। তোমালোক এইটা মেইনটেইন করি, ক্লাস ক্লাস টু নোহাক মেইনটেইন করিয়ে দিও অপশন কেটা, বুঝছানে? তোমালোকে এইটাই টেস্ট করিব যে লাস্ট ডিজিট বুঝি পাইছা না নাই তোমার। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চন লে যাব পারো। চিন্ময় সংগীতা ঋতুরাজ, চিন্ময় আর সংগীতা, ওকে আমি পরবর্তী প্রশ্ন লে যাব পারো নে? ওকে, ইউ আর গোয়িং টু কোয়েশ্চন নাম্বার 4। এইকেইটা কোয়েশ্চন, এইটো এইকেইটা কোয়েশ্চন মই লাস্ট সেশনত ইনপুট কৰা নাছিলো দেই, এইটো হ'ল প্ৰবেবিলিটিৰ কোয়েশ্চন। গ্ৰেড 3 ৰ কাৰণে প্ৰবেবিলিটি লাগিব দেই। কোয়েশ্চন 4 দিয়া আছে, এ ডাই ইজ থ্রোন, হোৱাট ইজ দা প্ৰবেবিলিটি অফ গেটিং এ প্ৰাইম নাম্বাৰ। এটা লুডুৰ গুটি দলিয়াই দিয়া হ'ল, লুডুৰ গুটিটোত প্ৰাইম নাম্বাৰ বা মৌলিক সংখ্যা পৰাৰ সম্ভাৱিতা কিমান? হোৱাট ইজ, আৰু ছেকেণ্ডটো দিছে হোৱাট ইজ দ্য প্ৰবেবিলিটি অফ গেটিং এ নাম্বাৰ নট গ্ৰেটাৰ দেন 5 বাট অলছ' নট স্মলাৰ দেন 3। পাঁচতকৈ সৰু, পাঁচতকৈ ডাঙৰ নোহোৱা কিন্তু 3তকৈ সৰু নোহোৱা সংখ্যা কিমানটা, হয়নে? এতিয়া আমি এইটো চাইছোঁ, প্ৰথম কথা লুডুৰ গুটি এটা আমি যদি থ্ৰ' কৰোঁ তাত কি কি পৰিব পাৰে? 1, 2, 3, 4, 5, 6, এই 6টা তোমালোকৰ ৰিজাল্ট, হয়নে নহয়? প্ৰবেবিলিটি কেনেদৰে কেলকুলেট কৰে মই একেবাৰে সহজ ভাষাত বুজাইছোঁ। টোটেল ৰিজাল্ট আৰু ওপৰত কি থাকে? ৰিকুৱাৰ্ড ৰিজাল্ট। প্ৰবেবিলিটি যদি উলিয়াব লাগে সদায় তলত কি থাকিব? টোটেল কিমান পচিবল ৰিজাল্ট হ'ব পাৰে আৰু ওপৰত থাকিব কিমানটা ৰিজাল্ট তোমাক লাগে। আমি এটো চাইছো, চাচোন টোটেল রেজাল্ট কেইটা? 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ টোটেল রেজাল্ট কেইটা হবো পারে? 6টা। অর্থাৎ 6টা রেজাল্ট ওলাব পারে, 1 ওলাব পারে, 2 ওলাব পারে, 3 ওলাব পারে, 4 ওলাব পারে, 5 ওলাব পারে, আর 6 ওলাব। অর্থাৎ টোটেল রেজাল্ট কিমানটা ওলাব পারে? 6টা। তাক তোমাক কৰিছে প্রবেবিলিটি অফ গেটিং এ প্রাইম নাম্বার, ইয়াতে প্রাইম নাম্বার কিমানটা আছে? 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, আর 5 প্রাইম নাম্বার। অর্থাৎ সেই 6টার ভিতর প্রাইম নাম্বার কেইটা? 3টা। অর্থাৎ 6টার আমার কেইটা লাগে? 3টা।
কাটাকাটি করিলে প্রবেবিলিটি হব 1/2, বুঝছনে? 2 নম্বর টোটাল জানলো 6টায় হয়। তোমার কি উড়িছে? প্রবেবিলিটি অফ বেটিং এ নাম্বার নট গ্রেটার দেন 5, পাঁচত কই ডাঙর নহয়, অর্থাৎ 6 ক্যানসেল। চাইলা পাঁচত কই ডাঙর নহয়, ক্যানসেল। কোনে স্মলার দেন এন্ড গ্রেটার দেন বলি কোয়া নাই, নট কোয়া আছে, গম পাইছনে? কোশ্চনটো ভালদরে চাইলা, নট গ্রেটার দেন 5, পাঁচত কই ডাঙর নহয়, পাঁচত কই ডাঙর সংখ্যা কি আছে? 6, সেইটো ক্যানসেল হল। তারপিছত কি আছে? বাট অলসো নট স্মলার দেন 3, কিন্তু তিনিতকে সরু নহয়, তিনিতকে সরু হলে সরু হওয়া নাম্বার কি কি? 2। গতি নম্বর কেইটা থাকিব? 3টা, 1/2। তেওঁলোকে সেকেন্ড সকলে, সেকেন্ড যে সকলে 1/6 1/6 লিখিছে, তেওঁলোকৰ মিষ্টেক টো কি হৈছে জানা? গ্রেটার ইকুয়াল টু তোমাক কোৱা নাই নহয় ইয়াতে, যে পাঁচৰ, পাঁচতকৈ ডাঙৰ হব নালাগে বুলিহে কৈছে, পাঁচৰ সমান হব নোৱাৰি বুলি কোৱা নাই নহয় প্ৰশ্নটোত। কৈছে মিষ্টেক কৰিছে, বুজি পাইছা? কিছুমানে বিটোৰ এনচাৰো 1/6 দিবহি আছে। 1/6 কিয় নহয় চোৱাচোন? হোৱাট ইজ দ্য প্ৰবেবিলিটি অফ গেটিং এ নাম্বাৰ নট গ্ৰেটাৰ দেন 5, পাঁচতকৈ ডাঙৰ নহয়, কিন্তু পাঁচৰ সমান হব পাৰিবনে নোৱাৰে কোৱা নাই নহয় তোমাক। এতিয়া বুঝিছা 1/2 কিয় হৈছে ছেকেণ্ড টো? ক্লিয়াৰ হৈছেনে সকলোৰে? প্ৰথম এনচাৰটো 1/2, ছেকেণ্ড টো 1/2 হয় দেই। আৰু কাৰোবাৰ যদি ক্লিয়াৰ হোৱা নাই, কোৱাচোন মোক, আকৌ বুজাই দিম। ওকে, আমাৰ দীপে কৈছে আকৌ এবাৰ কওক, চাওক প্ৰবেবিলিটি কেনেদৰে কেলকুলেট কৰে। তলত থাকে টোটেল কিমানটা পচিবল ৰিজাল্ট হ'ব পাৰে, মই থিয়ৰিত যোৱা নাই প্ৰবেবিলিটি, সেইখিনি শিকাব গ'লে এটা এটাই ক্লাছ হ'ব, এটা কমপ্লিট ক্লাছ হ'ব, মই জাষ্ট একেবাৰে শ্বৰ্টলি বুজাই দিছোঁ। প্ৰবেবিলিটি কেনেদৰে কেলকুলেট কৰে? তলত থাকে টোটেল কিমানটা ৰিজাল্ট আছে, আকৌ ওপৰত থাকে কিমানটা ৰিজাল্ট আমাৰ কাৰণে প্ৰয়োজনীয়। প্ৰথম কুৱেশ্যনত কি দিয়া আছে? আমি যদি লুডুৰ গুটি এটা থ্ৰ' কৰোঁ, ৰিজাল্ট কি কি পাব আমি? 1, 2, 3, 4, 5 আৰু 6, নহয় জানো? গতিকে আমাৰ টোটেল ৰিজাল্ট কিমানটা? 6টা। গতিকে তলত কি বহিব? 6। প্ৰথম প্ৰশ্নটোত আমাক সুধিছে গেটিং এ প্ৰাইম নাম্বাৰ, মৌলিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6ৰ ভিতৰত মৌলিক সংখ্যা কি কি আছে? 2, 3 আৰু 5, অৰ্থাৎ এই 6টাৰ ভিতৰত 3টা সংখ্যা কি আমাৰ? মৌলিক সংখ্যা। গতিকে ওপৰত কিমানটা বহিছে? 3। 3/6 হ'লে 1/2 হয়নে? ছেকেণ্ডটো কি সুধিছে? টোটেলটো 6টা আছিলে, তলত 6 বহিব, গম পাইছা? দুই গুটি 6 কৰিলে কৈছে কি? হোৱাট ইজ দ্য প্ৰবেবিলিটি অফ গেটিং এ নাম্বাৰ নট গ্ৰেটাৰ দেন 5, প্ৰথম কথা পাঁচতকৈ ডাঙৰ হ'ব নোৱাৰে, গতিকে পাঁচতকৈ ডাঙৰ নাম্বাৰ কেইটা কেনচেল, পাঁচতকৈ ডাঙৰ নাম্বাৰ কি আছিলে? 6, কেনচেল। বাট অলছ' নট স্মলাৰ দেন 3, কিন্তু তিনিতকৈ সৰুও নহয়, তিনিতকৈ সৰু নহ'লে 3টো থাকিব দেই, 3ৰ সমান হ'ব পাৰে, কিন্তু তিনিতকৈ সৰুহে হ'ব নোৱাৰে, বুজিছানে? এইফালে 6তকৈ ডাঙৰ হ'ব নোৱাৰে, কিন্তু চৰি, 5তকৈ ডাঙৰ হ'ব নোৱাৰে, কিন্তু 5ৰ সমান হ'ব পাৰে, বুজিছানে? সেইকাৰণে 3, 4, 5 আমি 3টা কেলকুলেট কৰিব লাগিব। গতিকে ওপৰত 6টাৰ ভিতৰত 3টা আমাৰ ৰিকুৱাৰ্ড ৰিজাল্ট হয়, 3/6, এইটো 1/2 হ'ব। অ'কে, গোয়িং টু কুৱেশ্যন নম্বৰ 5। এইটো গ্ৰেড আমি ক্লাছত দিছিলোঁ, আমি মেথমেটিক্সৰ ফাৰ্ষ্ট লাইভ লাইভ ক্লাছত দিছিলোঁ এইটো আমি, কিন্তু সৌভাগ্যক্রমে এইটো গ্রেড 3 গ্রেড 4 এক্সামত আমার কি আছে, এইটো কোশ্চন কমন পড়িছে। গ্রেড 3-4 এইটো কোশ্চন আমি দিছিলো ফার্স্ট লাইভ সেশনটোত, এইটো কোশ্চন আমার গ্রেড 4 এক্সামত ডাইরেক্টলি কমন পড়িছে। মই কোশ্চনটো যেনে দরে দিছো তেনে দরে কমন পড়িছে। এইটো কেনেদরে করিব, কি করিব কৈছিলো মই? এইটো যিসকলে ফার্স্ট লাইভ ক্লাছত আছে তেওঁলোকে এইটো কৰকচোন, আৰু যিসকলে নাছিলে তেওঁলোকে ফার্স্ট লাইভ সেশন 3টা মাষ্ট এটেণ্ড কৰিব দেই। গ্ৰেড 3 এণ্ড 4 এক্সামৰ কাৰণে যিখিনি একেবাৰে ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয় গোটেইখিনি দিছো মই, 8-10টা কুৱেশ্যন ডাইৰেক্টলি আমাৰ লাইভ সেশনৰ পৰাই কমন আহিছে, ক্লাছৰুম প্ৰগ্ৰেমৰ কথা মই নকওঁৱেই, লাইভ সেশনৰ পৰা ডাইৰেক্ট কুৱেশ্যন কমন আহিছে। গতিকে কোনোবাই যদি গ্ৰেড 3ৰ এক্সাম দি আছে 28 তাৰিখে, তেওঁলোকে যদি লাইভ সেশন কেইটা চায়, মই এটা কথা ক'ব পাৰোঁ, ভালেখিনি কুৱেশ্যন নম সংখ্যাকেইটা নিমিলিব, কিন্তু পেটাৰ্ণ ডাইৰেক্টলি কমন আহিব।
ৰূপম পাঠক 14, দিগন্ত 14, জিখাই কৈছে 12 হ'ব চাগে, খাখলাৰী, বেনলিক, সীমান্ত সকলে কৈছে 14, কৌশিকে 2 কৈছে, দীপ 13, জিতু 14, কপিল বৰ্মন 14, সভিত 2, লোকেল বয় 13, হেমাংগ 14, চিন্ময়, দীপ, প্ৰকাশ উপাধ্যায়, নৱজিত, মিলি, সুমিতা আমাৰ ভালে আছে, সুমিতা লোকেল বয় 15 কৈছে, জিন্তু হলো 18 কৈছে, মমতাই কৈছে, রিঙ্কাংশ্রী ভালে আছে, রিঙ্কাংশ্রী, রঞ্জিত, দেবজিৎ, দেবজিৎ খবর কেনে, দেবজিৎ বদমাস, আচ্ছা, চিন্ময় কৈছে, দীপজ্যোতি ঘোষ, অনন্ত, শিখা ডেকা, সকলে কমেন্ট সেকশনত এনসার আহিছে, চোৱা এইকেইটা কৈছে, এইটো কৈছে আমি বুজাই দিছো একদম ভালদরে, মেটার করে ইয়াতে প্লাস আছে নে মাইনাস আছে, যদি প্লাস থাকে ইয়াতে তুমি কি করিব লাগিব, স্কোয়ার করি মাইনাস টু করিব লাগিব, আর যদি ইয়াতে যদি মাইনাস থাকে তুমি কি করিব লাগিব, স্কোয়ার করি প্লাস টু করিব লাগিব। আমি লাইভ সেশন ওয়ানত এইটো বারে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝাই দিছো, যিসকলে ফার্স্ট লাইভ সেশনটো নাছিলে তেওঁলোকে আমার ভিডিও সেকশনত গিয়ে আরাম করে আরামসে চাই লব পারে, গোটেকেইটা লাইভ সেশন বহুত কামত আহিব। ইয়াতে কি আছে প্লাস আছে হয়নে নহয়, গতিকে আমি কি করিম স্কোয়ার করি টু মাইনাস করি, ইয়াতে কি আছে প্লাস, সো ফোর স্কোয়ার মাইনাস টু, চারি চারি গুণ ষোল, ষোলর পর দুই গুলে কি হইব 14 টা কারেক্ট। বুঝিছা সকলে, গোটে সকলে এনসার আছে, সংগীতা, গীতুমণি, হীরামণি, জেসমিন, উখামণি, বিশাল, খুশি, বঢ়িয়া, এইটো বুঝি পাইছা সকলে, এইটো তো টান নহয়, আর যখন অকমানো বুঝি পোৱা নাই আগৰ লাইভ সেশন চালে পাৰি যাবা দেই। কোয়েশ্চন নম্বর আমি কোয়েশ্চন নাম্বার 6 লৈ গৈছো, আৰু এটা কথা দেই, তোমালোকে এসপাইরেশন চ্যানেলটো ফলো কৰিবলৈ একদমেই নাপাহৰিবা, কাৰণ এইকেইদিন আমি প্ৰায় লাইভ সেশন কেইটা লৈ আহিম আৰু ইম্পৰ্টেণ্ট কোয়েশ্চনছ বিলাক ডিসকাছ কৰিম, সকলে যিসকলে নতুনকৈ আহিছে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা, আৰু মেথমেটিক্সৰ কিছুমান ফান ফেক্ট যদি লাগে মই ইনষ্টাগ্ৰাম আইডিটো অলৰেডি দিছো তোমালোকক, তোমালোকে ফলো কৰিব পাৰা, তাত মেথছৰ কিছুমান আমি ফেক্ট কিছুমান পোষ্ট কৰি থাকো, এইটো মোৰ পাৰ্চনেল ইনষ্টাগ্ৰাম আইডি দেই, ঠিক আছে, চেনেলটোৰ নাম এস্পায়াৰ আছাম, এইটো গমেই পাইছা, তলত সাবস্ক্রাইব বাটনটো ক্লিক কৰি দিলে হ'ল, আৰু মোৰ ইনষ্টাগ্ৰাম আইডিটো ডেকা গুঞ্জন কেয়াৰ, অ'কে, গোয়িং টু দ্য কোৱেশ্চন নম্বৰ 6, এইটো কোৱেশ্চনো কমন পৰিছে জানা, এই ধৰণৰ চেম পেটাৰ্ণৰ কোৱেশ্চন আমি লাইভ ক্লাছত দিছিলোঁ জ্যোমেট্ৰি, এইটো কোৱেশ্চনো যদিও চিটুৱেশ্যনটো ডিফাৰেণ্ট তোমাৰ কমন পৰিছে, কোৱেশ্চনটো আছিলে ৰবি ৱান্টছ টু টাইল হিজ কিটচেন কিটচেন ফ্লোর, দ্য স্কোয়ার টেলস আর অফ মিজার 10 সেন্টিমিটার ইচ, দ্য লেন্থ এন্ড উইথ অফ দ্য কিচেন ইজ 2.4 সেন্টিমিটার এন্ড 1.6 সেন্টিমিটার, সরি 2.4 মিটার এন্ড 1.6 মিটার রেসপেক্টিভলি, ক্যালকুলেট দ্য নম্বর অফ টাইলস ইউড নিড, রবিয়ে পাকঘরের মজিয়া কিছুমান 10 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্যর বর্গাকৃতি টাইলসে খোদিত করবলে ইচ্ছা করেছে, পাকঘরের দিক প্রস্থ ক্রমে 2.4 মিটার আর 1.6 মিটার হলে রবিক কিমান খন টাইলস লাগিব, এনেকুৱা পেটাৰ্ণত মই কি কৰিব কৈছিলোঁ, ডাঙৰ ঠাই এটা সৰু সৰু বস্তুৰে ভৰ্তি কৰিব নাইবা ডাঙৰ বস্তু এটা কাঢ়ি সৰু সৰু বস্তু বনাব লাগিলে তুমি কি কৰিব লাগে, ভগ্নাংশৰ চিনডাল দিব লাগে, দি উঠি ওপৰত ডাঙৰ বস্তুটোৰ এৰিয়া আৰু তলত কি বহাব লাগে সৰু বস্তুটোৰ এৰিয়া, ওপৰত ডাঙৰ বস্তুটোৰ এৰিয়া কি 2.4 মিটাৰ আৰু 1.6 মিটাৰ কি হ'ব 2.4 মিটাৰ ইনটু কি 1.6 মিটাৰ, এইপিনে ইয়াতে কি আছিলে 10 সেন্টিমিটার বাহু জখর বর্গ, গতি কি হব 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, এই সকলে করাচন কি হয় আনসারটা,
কোনে দিছে এইটো? এই সবিতে কৈছে স্যার এইটো অ্যানসার বেলেগ ইউটিউবত টু বলে দিছে, মই ধুনিয়াকৈ প্রুফ করে দেখাই দিমছো। ঠিক আছে সবিত, এইটো যে তোমার যে অ্যানসার যে 14 হয় মই প্রুফ করে দেখাই আছো। ঠিক আছে এইটো কোয়েশ্চন হই লও। ঠিক আছে সবিত, তুমি অকমান থাকিবা, এইটো কিয় টু নহয় আমি বহুতক দেখিছো। এইটো অ্যানসার এনে র্যান্ডমলি টু বলে কই আছে তিনটামান চ্যানেল, মই যোৱাকালিও চাইছো বহুত ডাঙর ডাঙর চ্যানেলে টু বলে কই আছে। এইটো টু কেনেদরে নহয় আমি বুঝাই দিয়েছো তোমালোক। ঠিক আছে অ্যানসার কি ওলাইছে? প্রথম কথা, মিটার আর সেন্টিমিটার তুমি একেলে কটাকটি করব নোৱাৰা। মিটার আর সেন্টিমিটার করব লাগিলে কি 2.4 মিটার মানে কি 240 সেন্টিমিটার ইন্টু কি 160 সেন্টিমিটার, এইটু কি 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার স্কোয়ার। জিরো জিরো কাটি দিয়া কি হব 24 ইন্টু 16 কি হব আনসারটা? এনসার 384 ওলাই নাকি? এনসারটো পূরণটো তোমালোকে কই লবা, এনসার এইটোর পূরণ ফল যি হয় দিস উইল বি দা এনসার। এইটো টান ন ছবি, তুমি অকমান থাকা, মই এইটো 5 নম্বর কোয়েশ্চনটো কিয় নহয় মই কৈ আছো, কিয় টু নহয় এইটো কৈ আছো। হয়েছে এটু বুঝি পাইছা সকলে? ডাঙর বস্তুটো কালি ওপরত আর সরু বস্তুটো কালি কত বহাব লাগে তলত বহাব লাগে, কাটাকাটি খিনি করিবা, ফাইনাল রেজাল্ট যা ওলাব সেইটো এনসার। তো এটি এনেকুৱা কৈ দিব, এনে কোশ্চেন তোমাক এনেকৈ দিব পাৰে 2.4 মিটার দীঘল আর 1.6 মিটার বহল, এটু পুরা ডাঙর ধাতুর পাতর পৰা 10 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্যর বর্গাকৃতির টুকুরা কিমানটা বনাব পারা, এইটো তোমাক রিভার্স করে দিব পাৰে। এনসার সেম চোৱা, ডাঙৰ এরিয়া এটা সৰু সৰু বস্তুৰে ফিল আপ কৰিব, নাইবা ডাঙৰ বস্তু এটা কাটি সৰু সৰু টুকুৰা বনাব যদি দিয়া যায় কিমানটা টুকুৰা হ'ব বা কিমানটা টুকুৰা লাগিব, যদি সেনেকুৱা কোৱেশ্চন আহে সদায় ভগ্নাংশৰ চিনডাল দি ওপৰত ডাঙৰ বস্তুটোৰ কালি বহাবা তলত বহাবা সৰু বস্তুটোৰ কালি। ঠিক আছে ওপৰৰটো কি আছিলে, মজিয়াখন কি আছিলে আয়তাকৃতিৰ, গতিকে কি বহিছে তাৰ দিশ পূৰণ প্ৰস্থ, আনহাতে তলৰ টাইলছৰ আকৃতি কি আছিলে বৰ্গাকাৰ, গতিকে দিশ পূৰণ দিশ বহিছে। কাটাকাটি কৰিছো 24 ইনটু 16 যিমান হৈছে এইটোৱেই এনসার ডি হব লাগে 384 হৈছে। সবিতে কৈছে ফৰ্মুলা হৈছে এন প্লাছ মাইনাছ টু, এন স্কুৱেৰ প্লাছ মাইনাছ টু। ছবি এতিয়া ছবিতে কৈছে যে বেলেগ ইউটিউবত তেওঁ আগৰ 5 নম্বৰ কোৱেশ্যনটোৰ এনসাৰ টু পাইছে, মই কৈ আছিলো টু নহয় এইটো 14 হয়, কেনেকৈ 14 হয় আমি এইটো চাই লৈছো। ঠিক আছে ডাউটখিনি আমি মাৰি ল'ব লাগিব নহয় জানো, আমি 5 নম্বৰ কোৱেশ্যনটোলৈ বাপচ আহিছো। অ'কে আমি অকল লং প্ৰচেছত কৰিছো, শ্বৰ্টকাটটো বুজি পাইছা সকলোৱে? অ'কে আমাক কি দিয়া আছে চাই লোৱা, কৈ লৈছো এক্স প্লাছ 1/x ইকুৱেল টু 4 হয়নে নহয়, এক্স প্লাছ 1/x ইকুৱেল টু 4 আমি দুপিনে স্কুৱেৰ কৰি দিওঁ, এতিয়া এক্স প্লাছ 1/x হোল স্কুয়ার ইকুয়াল টু কি হোল স্কুয়ার, এতিয়া করাচল আমি কি পাইছিল এ প্লাস বি হোল স্কুয়ার কি পাইছিল এ স্কুয়ার প্লাস বি স্কুয়ার প্লাস টুয়াইস এ বি হয়নে, এইটো তোমার মনত আছে সকলোরে ফর্মুলাটো? এইটো ফর্মুলা এইটো করো, প্রথমতে এক্স এক্স স্কুয়ার প্লাস 1/x স্কুয়ার কইলে কি হবো 1/x স্কুয়ার প্লাস টু ইন্টু কি প্রথমটো এক্স আর সেকেন্ডটো কি হবো 1/x হয়নে, মিলিছেনে এ স্কুয়ার প্লাস বি স্কুয়ার প্লাস টুয়াইস এ বি ফর্মুলা মতে মিলিছে, গতিকে ইকুয়াল টু কি হব 4 4 যা 16। এতিয়া কৈছো মিছো, এতিয়া চাওছোন এই এক্স আর 1/x কাটা কটা কটি যাবনে, গতিকে ইয়াতে কি থাকিব অকল প্লাস টু হয়নে, এইটো অকল কি থাকিব প্লাস টু, গতিকে আমাক যদি এক্স স্কুয়ার প্লাস 1/x স্কুয়ার লাগে এই টু টু সেইপিনে নিব লাগিব নে, 16 পিছত কি হব এইটো মাইনাস টু কিমান হল 14 ইজ দা কারেক্ট আনসার, কিন্তু ইমানখিনি নকৰি তুমি ডাইরেক্ট 4 স্কুয়ার মাইনাস 2 করিলেও 14 ওলাই হয়নে নহয়। এতিয়া বুঝি পাইছা ছবি কিয় টু নহয়, যিমানে ডাঙৰ চেনেল নহওক যিমানে অভিজ্ঞ টিচাৰ নহওক এইটো যদি আনসার টু বুলি দিছে এইটো ভুল কৈ দিছে।
ছবিত এতিয়া ক্লিয়াৰ হৈছে তোমাৰ? এইটো তোৰ নহয় দেই, এইটো কৰবাত যদি তোৰ বুলি দিছে ময়ো পাইছো কৰবাত কৰবাত দুটামান চেনেলৰ পৰা মোৰ ষ্টুডেণ্ট কেইজনমানেও ফটো স্ক্ৰীনশ্বট মাৰি আনি দিছে ডাঙৰ ডাঙৰ চেনেল, ছাৰ এইটো তোৰ কৈ আছে তোৰ কৈ আছে, যোৱাকালি লাইভ ছেশ্যন গৈছিলে তেওঁলোকৰ, এইটো তোৰ নহয় দেই, এইটো 14 হ'ব, এইটো 4K-ত আহিছিলে। হয় পূজা, এইটো আমি ফাৰ্ষ্ট লাষ্ট ছেশ্যনতে এইটো ডিছকাছ কৰিছিলো, যিটো 4K-ত আহিছিলে মই একজাক্টলি এইটো কুৱেশ্যনে ডিছকাছ কৰিছিলো। তোমালোকে ছেশ্যন নাম্বাৰ মেথমেটিক্সৰ ফাৰ্ষ্ট বা ছেকেণ্ড ছেশ্যনত তোমালোকে চাই ল'ব পাৰা, মই এনচাৰ এক্স প্লাছ 1/x = 4 দিছিলো তাত ডাইৰেক্টলি, কপি প্ৰায় কপি কপি যেন হৈছে কুৱেশ্যনটো, তেনে যেনেকৈ হৈছে তেনেকৈ কপি হৈছে, মানে কপি হোৱা নাই একচুৱেলি, তেওঁলোকে নিজেই ছেট কৰিছে। উষা পাৰিছানে এইটো? বঢ়িয়া, 14 দিছা যদি উষা শুদ্ধ হৈছে, আমি 7 নম্বৰ কুৱেশ্যনটো যাব লাগে। এইবাৰ প্ৰবেবিলিটি আৰু এটা কুৱেশ্যন আহিছে, এইবাৰ আমাক এটা ডাইচ হেৰি কৰা কোৱা নাই, আমাক কি কৈছে, টু কইনস আর টস টুগেদাৰ, দুটা মুদ্ৰা একেলগে টস কৰা হয়, হোৱাট ইজ দ্য প্ৰবেবিলিটি অফ গেটিং এট লিষ্ট ওৱান হিট, দুটা মুদ্ৰা একেলগে টস কৰা হ'ল, ন্যূনতম এটাত মুণ্ড, মুণ্ড মানে হেড দেই, মুণ্ড আন পুষ্য হেড এণ্ড টেইল, দুটা মুদ্ৰা একেলগে টস কৰা হ'ল, একেলগে হৈছে এইখিনি, এইটো তোমালোকে টাইপ কৰোঁতে মোৰ অকণমান মিষ্টেক হৈছে, একেলগে দুটা মুদ্ৰা একেলগে টচ কৰা হ'ল, ন্যূনতম এটাত মুণ্ড পোৱাৰ সম্ভাৱিতা কিমান, অপশ্যনখিনি মই অকণমান বেলেগ বেলেগকৈ দিছোঁ, তোমালোকক পইণ্টত থাকিব পাৰে নাইবা ফ্ৰেকশ্যনতো থাকিব পাৰে, কোনটো হ'ব কোৱা? কপিলে কৈছে 1/4 আৰু মাইনাছ হলে প্লাছটো হয় সবকেইটা। কপিল বৰ্মন 1/4, পি এন কলিতা গেমিঙে কৈছে 0.25, দীপে কৈছে এ, দীপজ্যোতি বি, পল তালুকদাৰ বি, যুগল কলিতা 1/4, সুমিতা চৌধুরী এ, পার্থ প্রতিম কলিতা এ, দিগন্ত ডেকা 1/4, সকলে এ কৈছে হয়নে নহয়? যিসকলে এ বুলি কৈ আছা তোমালোকে কোৱেশ্যনটো ভালদৰে পঢ়া নাই, আৰু দুবাৰ ভালদৰে পঢ়ি লোৱাচোন কোৱেশ্যনটো, যিসকলে এ বুলি কৈ আছা ঠিকেই আছে, 1/4 25 মানে কি 1/4 হয়, ঠিক আছে, যিসকলে 1/4 বা 0.25 বা এ কৈছা তেওঁলোকে কোৱেশ্যনটো আকৌ এবাৰ ভালদৰে পঢ়াচোন, কোৱেশ্যনত সুধিছে কি? মই এতিয়ালৈকে এটাই কাৰেক্ট এনচাৰ পাইছো দেই, ইয়াতে এটা নহয় দুটা পাইছো, অ তিনিটা, চাৰিটা, চাৰিটা তিনিটাই আহিছে কাৰেক্ট এনচাৰ, চাই লোৱা আমি কুৱেশ্যনবিলাক পঢ়োতে ক'ত মিষ্টেক কৰোঁ, মুচি দিওঁ এইখিনি, ঠিক আছে ঠিক আছে, বাৰু দুটা কইন একেলগে টচ কৰিলে ৰিজাল্টখিনি টোটেল ৰিজাল্ট কি আহিব পাৰে, টোটেল ৰিজাল্টখিনি কি আহিব পাৰে আমি চাই লওঁ দিয়াচোন, প্ৰথমটোত হেড আহিব পাৰে, মই লিখি দিছোঁ বাৰু, এইকেইটা হ'ল ৰিজাল্ট, প্ৰথমটোত হেড আহি ছেকেণ্ডটোতো হেড আহিব পাৰে, প্ৰথমটোত হেড আহি ছেকেণ্ডটোত তেল আহিব পাৰে, প্ৰথমটোত তেল আহি ছেকেণ্ডটোত হেড আহিব পাৰে, আৰু তাৰপিছত কি আহিব পাৰে, দুয়োটাতে তেল আহিব পাৰে, হয়নে নহয়? অৰ্থাৎ ৰিজাল্ট এইকেইটা HH, HT, TH and HT, বগা আখৰটোৱে প্ৰথম কইনটো বুজাইছে আৰু য়েল' আখৰটোৱে ছেকেণ্ড কইনটো বুজাইছে, চোৱাচোন তোমালোকে HH, HT, TH, TT, হয়নে? এইকেইটা হ'ল টোটেল কিমানটা, চাৰিটা, অ'কে।
এটা আমাক রিকুয়ার্ড রিজাল্ট। কি কয় আছে, ন্যূনতম এটাত, মিনিমাম এটাত এটলিস্ট ওয়ান হেড, হয় না নহয়? ন্যূনতম এটাত মুন্ড, তুমি চোৱা ইয়াৰে কোনটো কোন কেইটা রিজাল্টত মিনিমাম এটা হেড আছে, এইটোত কি মিনিমাম এটা হেড আছে, এইটোত কি আছে মিনিমাম এটা হেড আছে, আর এইটোত কি দুটাতে হেড আছে কিন্তু কি মিনিমাম এটা হেড আছে, হয় না নহয়? অর্থাৎ কি হল, এইচ এইচ, এইচ টি আর টি এইচ আমার কারণে রিকুয়ার্ড রিজাল্ট। গতি কি হব, 3/4, বা কি 0.75 ইজ দা কারেক্ট অ্যান্সার। পিএন কলিতা গেমিং, তোমার নাম তো কি বারো? কমেও এটা মুন্ড, 3/4, 0.75, বঢ়িয়া বঢ়িয়া। চোয়া টোটেল কইছে কি, টোটেল রিজাল্ট চারিটা, এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, তারে ভিতর তোমার কি হয়েছে রিকুয়ার রিজাল্ট, এইচ এইচ, এইচ টি এন, টি এইচ, কারণ মিনিমাম এটা হেড পর কথা কইছে, গতি চারি নম্বর দুটা টেল পাতো ক্যানসেল, বুঝাচ্ছ? তোমাক মিনিমাম এটা হেড পোৱাৰ কথা কৈছে, হেড দুটা পালেও কথা নাই, বুজিছানে? মিনিমাম এটা হেড হ'ব লাগে, মিনিমাম হে এটা, গতিকে ছেকেণ্ড এণ্ড থাৰ্ডটো হ'ল, তাৰপিছত কি প্ৰথমটো হ'ব, কাৰণ তুমি মিনিমামহে তোমাক এটা কথা কৈছে, দুটা থাকিলেও একো প্ৰব্লেম নাই নহয়। অতি কমেও এটা মুণ্ড, প্ৰথমটোত মিনিমাম এটা মুণ্ড আছেনে নাই এইচ এইচত? আছে, এটা মিনিমামটো এটা আছে, মেক্সিমাম দুটা থাকিব পাৰে, একো প্ৰব্লেম নাই, কিন্তু মিনিমামটো এটা আছে ন? ছেকেণ্ডটোত কি, ছেকেণ্ডটোতো মিনিমাম এটা হেড আছে, থাৰ্ডটোতো মিনিমাম এটা হেড আছে, কিন্তু চাৰি নম্বৰটোত কি নাই, এটাও হেড নাই, গতিকে চাৰি নম্বৰটো কেনচেল। গতিকে চাৰিটাৰ ভিতৰত আমাক প্ৰয়োজনীয় ৰিজাল্ট কেইটা, প্ৰথম তিনিটা, অৰ্থাৎ 4/3, 4/3 হ'লে কি 0.75 নহয় জানো, অপশ্যন চি। এতিয়া চোৱা, তোমালোকক, তোমালোকে নৰ্মেলি 4/3 কৰা, কিন্তু অপশ্যনবিলাকক তোমালোকক পইণ্টতো এনচাৰটো দি দিব পাৰে, কুৱেশ্যন অপশ্যনখিনি। বুঢ়া এতিয়া বুঝিছানে? পিএন কলিতা, তোমার নাম তো কি বারো, আকো এবার বুঝাই দিব লাগে, ঠিক আছে তুলছি। চোৱা কি কোৱা আছে, দুটা কয়েন একেলগে টস করা হয়েছে, হয় না নহয়? দুটা কয়েন যদি একেলগে টস করেছে কি কি হব পারে, তুমি বলি যাও, কোৱাচোন। প্রথমতে কি হব পারে, প্রথম বা তোমার চান্স কি কি আছে, কি কি হব পারে, দুটা হেড পড়িব পারে এইচ এইচ, নাইবা কি প্রথমটো হেড থাকি সেকেন্ডটো তেল পড়িব পারে এইচ টি, নাইবা প্রথম কয়েনটো তেল পড়ি সেকেন্ডটো হেড পড়িব পারে টি এইচ, হয়নে? বা দুটা তেলে পড়িব পারে, টিটি, গতিকে চাৰি ৰিজাল্ট কেইটা, চাৰিটা। তাৰ তোমাক ফিজিবল ৰিজাল্ট কি সুধিছে, মিনিমাম এটা আহে, মিনিমাম এটা আহে মানে মেক্সিমাম কিমানটা হ'ব তোমাক কোৱা নাই নহয়, মিনিমাম তোমাৰ এটাত লাগে, গতিকে এইচ এইচ, এইচ টি, টি এইচ তোমাৰ কাৰণে কাৰেক্ট, চাৰিটাৰ তিনিটা তোমাক ৰিকুৱাৰ্ড ৰিজাল্ট, গতিকে 4/3, 0.75 ইজ দ্য কাৰেক্ট এনচাৰ, অপশ্যন চি। ঠিক আছে, গোয়েন্টি কোশ্চেন নাম্বার এ, এইটু কোশ্চেন অকলে করাছেন, এইটু কোশ্চেন মোক চারিজন পাঁচজন মানে দিছে। হোয়েন দ্য প্রাইস অফ এন আর্টিকল ওয়াজ রিডিউসড বাই 20%, ইট সেল ইনক্রিজ বাই 80%, হোয়াট ওয়াজ দ্য নেট এফেক্ট অন দ্য সেল? প্রিয়ান কালিতা গেমিং, অফ টপিক কথা কই নাথাকিবা দেই, ইয়াতে ইয়াতে মেটসের ডিসকাশন চলি আছে, অফ টপিক কথা কই নাথাকিবা দেই, নহলে নেক্সট লাইভ সেশনত মই এলাওয়ে নকৰো দেই। হোয়েন দ্য প্রাইস অফ এন আর্টিকল ওয়াজ রিডিউস বাই 20%, দ্য সেল ইনক্রিজ বাই 80%, হোয়াট ইজ দ্য নেট এফেক্ট অন দ্য সেল?
যেতিয়া এটা বস্তুৰ দাম 20% কমে, শুনি লোৱা, যেতিয়া এটা বস্তুৰ দাম 20% কমে, বিক্ৰী 80% আগতকৈ বাঢ়ি যায়। কব লাগে টোটেল কালেকশ্যনত পইচা পইচা কালেকশ্যনত কিমান পাৰ্চেণ্টৰ ইনক্ৰিজ বা ডিক্ৰিজ হৈছে, বুজিছানে? যেতিয়া এটা বস্তুৰ দাম 20% কমে, বিক্ৰীটো 80% বাঢ়ে, কব লাগে দোকানী টোটেল বিক্ৰীত কিমান পাৰ্চেণ্টৰ ইনক্ৰিমেণ্ট বা ডিক্ৰিমেণ্ট আহিছে। অর্থাৎ চাচন দোকানের সেল তো কেনে দরে করে, প্রাইস ইন্টু কি ইউনিট সোল, অর্থাৎ দোকানের কিমান বস্তু কিমান দাম আছে আর তার লগত প্রত্যেকটি ইউনিট কিমানটা ইউনিট সেল হয়েছে সেইটার উপরে দোকানের সেল তো হিসাব করা যায়, হয়নে? অর্থাৎ 5 টাকাতে তুমি যদি 4টা ঘড়ি বেচিছা, তোমার টোটাল কালেকশন কিমান? 5 × 4 = 20 টাকা, হয়নে নহয়? অর্থাৎ কিমানটা বস্তু বেচিছা সেইটোর লগত প্রতিটা বস্তুর দাম তুমি যদি পূরণ করে দিয়া, তেতিয়া কি ওলাই তোমার টোটেল টাকা কিমান কালেকশন হবো সেইটো ওলাইছে। ইয়াতে কি কোয়া আছে, প্রাইস তো কি হয়েছে 20% কমিছে, প্রাইস তো 20% কমিছে, আকো কিন্তু কি বস্তুর বিক্রিতো কি হয়েছে 80% বাড়িছে, হয়নে নহয়? ইয়াতে পার্সেন্টেজৰ কম্পোনেন্ট দুটা আছে, প্রথম কম্পোনেন্টটো 20% বাড়িছে কমিছে, আর সেকেন্ড কম্পোনেন্টটো কি হয়েছে 80% বাড়িছে। গতিকে এইটো কেনেদৰে কৰিম কম্বাইন পার্সেন্টেজটো, আমাৰ আগৰ লাইভ সেশন কেইটাত বারে বারে এক্সপ্লেইন করা আছে, তোমালোকে চাই লব পারা। যদি 100%ৰ পৰা 20% কমিছে কিমান 80, 100ৰ পৰা 80 প্লাস হলে কিমান 180, দুটা ভ্যালু থাকিলে 100 কিমানটা বহাব লাগে এটা, 00 গল 18 কিমান 144%, অর্থাৎ 100% বস্তুটো কিমান হল 144% হলে 44% ইনক্রিমেন্ট ইজ দা কারেক্ট আনসার। কোয়েশ্চন বুঝি পাইছানে? আর এই কোয়েশ্চন বারে বারে আমি লাইভ সেশনত করি আছো দেই। ওকে, বল ফর্মুলাতে বুঝাইছো, একদম সিম্পল কথা, এটা কম্পোনেন্ট 20% কমিছে, হয়নে নহয়? এটা কম্পোনেন্ট 20% কমিছে, অর্থাৎ কিমান হয়েছে 80%, সেকেন্ড কম্পোনেন্টটো 80%, 100%ৰ পৰা 80% বাঢ়িছে, গতিকে সেকেন্ড কম্পোনেন্টটো কিমান হয়েছে 180, দুটা কম্পোনেন্ট যদি কম্বাইন উলিয়াব লাগে যিমানটা ভ্যালু পূরণ করেছে 101টাতকৈ কম কব হবা, আর পার্সেন্টেজ সাইনডাল তুমি মারি দিবা লাস্টত। 0 দুটা গল 18 × 8 কিমান 144%, অর্থাৎ 100% কালেকশন গৈ তার কিমান হল 144%, গতিকে 44% টু তেওঁৰ ইনক্রিমেন্ট আছে। বৰভূঞা, এবার এবার বুঝিছানে? বঢ়িয়া, কোয়েশ্চন যদি বুঝি পাইছা লাইক, আর আজি তোমালোক মই স্পেশাল রিকুয়েস্ট এটা করিম দেই, আনদিনা কেতিয়াও নকৰো। ভিডিওটো চোৱা হোৱাৰ পিছত ভিডিওটোৰ লিংকটো তোমালোকে কাইন্ডলি হোৱাটছএপত শেয়ার কৰিবা নেকি বাৰু, ভিডিওটো লাইভ সেশনটো শেষ হোৱাৰ পিছত লাইভ সেশনৰ লিংকটো তোমালোকে হোৱাটছএপত শেয়ার কৰিব পাৰিবা নে কাইন্ডলি? এইটো মোৰ ফালৰ পৰা এটা পার্সোনেল রিকুয়েস্ট এটা থাকিল দেই তোমালোকক। দেবজিৎ, ইমান ইমান কমপ্লেক্স হব নালাগে, দেবজিৎ ইমান কমপ্লেক্স হবে, পি মাইনাস পি ইন্টু 20% ইন্টু অ 56, এই মেশিন লাভারে কইছে যদি স্যার 144 নহয় যদি 56 হয় তেতিয়া 44% ডিক্রিমেন্ট হব নাকি? হয়, যদি এই লাস্টর ভ্যালুটা চাই লওয়া কেতিয়াবা কমিবও পারে, এইটু 100ৰ উপরত গেলে যিমান উপরত গেছে সেইখিনি ইনক্রিমেন্ট, কিন্তু যদি কেতিয়াবা এনসারটো তোমালোকৰ যদি 90 ওলাই লাস্টত কি হব, এইটো 10% ডিক্রিমেন্ট দেই। 100ৰ ওপৰত গেলে যিখিনি ওপৰত গৈছে সেইখিনি বৃদ্ধি, যদি 100ৰ তলত যায় যিমান কমিছে সেইখিনি কি হব হ্ৰাস, এইটো মনত ৰাখিবা, এইটো পেপাৰ টাইম, এইটো আগৰ লাইছেশ্যন কেইটাৰ আছে, তোমালোকে এইটো মনত ৰাখিলে হ'ল।
ওকে, কোশ্চেন নম্বর 9 লো আইছে, একদম ইজি। এটু কোয়া, এটু কোশ্চেন আহিছে না ব্যক্তি ভরত, আমি এটু লাইভ ক্লাসে দেয়া নাছিল বাট কিন্তু অনলাইন ব্যাচত ইনক্লুড কৰিছিলো। যদি এটু এক্স্যাক্টলি এটু আহিছে, যদি এ বাই বি ইকুয়াল টু 8/6 হয় তেন্তে 6a/2, 6a+2b, 4a-2b ভ্যালু কিমান? জ্যোতিময় বঢ়িয়া, ধন্যবাদ নিজুমণি, ধন্যবাদ দেই। বঢ়িয়া, সকলকে ধন্যবাদ জানাইছো শেয়ার করার কারণে। নমি লাইভ সেশনটা শেষ হওয়ার পিছত শেয়ার করার কথা কৈছে দেই। প্রশ্নটা আছে, যদি এ বাই বি ইকুয়াল টু 8/6 হয় তেন্তে 6a+2b ডিভাইডেড বাই 4a-2b কি হব? লাকে কৈছে 2, কপিল বর্মন 3, যুগল কলিতা 3, মেসিম লভার 3, তারপর এইকজন আমার রেগুলার দে, অনামিকা, লাকি, যুগল, সভিতে 1 কৈছে, দীপে কৈছে 3, আর তারপর দীপজ্যোতি ঘোষের অ্যান্সার 2 হয়েছে, আর বাকি রাইজে দবাকে অ্যান্সার দিব লাগে। আর হেমাঙ্গ ঠিক হয়েছে, অবিনাশে 2 কইছে, সুনুরাজ বড়ো 2 কইছে, ঠিক আছে। আমি কোশ্চেন খিনি করিছো দে, একদম ইজি হয় এটু কোশ্চেন। বহুতে এক্স এক্স যদি বস্তু বিলা কমপ্লেক্স করে, এই যে 6a+2b/4a-2b উলিয়াব দিছে, এর ঠাইত তুমি 8 বহাই দিয়া, বির ঠাইত 6 বহাই দিয়া, হয়ে গেল। এর জায়গাত 8 বহাই দিয়া, বির ঠাইত 6 বহাই দিয়া, ক্যালকুলেট করে দিয়া অ্যান্সার সাটাকসে ওলাই যাব। এর জায়গাত 8 বহাই দিয়া, বির জায়গাত 6 বহাই দিয়া, এক্স এক্স লেখা বিলাক ইয়াতে নানিবা, পরীক্ষা হলত ইমান সময় তোমার হাতত একদমই নাই। 6 এর জায়গাতে, এর জায়গাতে 8 হয়নি, 6 × 8 + 2 × 6, 4 × 8 - 2 × 6, না লাগে ডিভাইড সিভাইড করিব, একো এই নাই। এর জায়গাত 8, বির জায়গাত 6 বহাই দিয়া, 6 × 48 + 12, আচ্ছা 32 - 12 কিমান হয়েছে? 60 32 20 কিমান হয়েছে? 3 ইজ দা কারেক্ট আনসার। একো করিব না লাগে, এর জায়গাত 8 বহা, বির জায়গাত 6 বহা, মনত থাকিব। জি দি আছে, এটা বি 2 নহব লাগে, এটা 3 হয়। এটু এই ভ্যালুটোত এর জায়গাত 8 বহুয়া, বির জায়গাত 6 বহুয়া, বা কোনোবাই কব ধরা হল a = 8x, b = 6x, এনেকে কোশ্চেনটো লম্বা করে তুমি থাকিব পারা, তোমার হাতত গোটেই দিনটো নাই পরীক্ষা হলত, গম পাইছানে? গোটেই দিনটো তুমি পরীক্ষা হলত বাজি থাকিব পারিবা, ফরক আহি পরীক্ষা হলত 2 ঘন্টায় দিব তোমাক, 100টা কোশ্চেন দিব, বুঝি পাইছা সকলোৱে? জাস্ট এর জায়গাত 8 বহাই দিয়া, বির জায়গাত 6 বহাই দিয়া, কি মে যিটো উলিয়াব দিছে ক্যালকুলেশন খিনি, বেসিক ক্যালকুলেশন কিবা করি দিয়া ওলাই গৈছে। এর জায়গায় আমি কি বহাইছো? 8, আর বির জায়গায় আমি কি বহাইছো? 6। সকলে বুঝিছা? 3 ইজ দা কারেক্ট আনসার। শুনো না, সবাই একো টেনশন লব লাগা নাই, জাস্ট এর জায়গায় 8 বহাই দিয়া, বির জায়গায় 6 বহাই দিয়া, এইটো এইটো প্যাটার্নত কোশ্চেনটো এনেকেই দিব, এইফালে যিমানে টান বস্তু নিদিয়ক তোমাক, রাইট সাইডে একো মতলব লগা নাই, একো মতলব নাই, তুমি জাস্ট বহাবহে লাগে, এ আর এ বাই বি ইকুয়াল টু 8/6, চা কেতিয়াবা তোমালোক এনেকেও দিব পারে, কি দিব পারে জানা, এইটো অকমান কমপ্লেক্স করে দিব পারে, তোমালোক ভালদরে মনোযোগ দিছো সকলে, এইটো কোশ্চেন আকো অল কমপ্লেক্স করে দিব পারে, কি দিব পারে জানা, যদি 6a = 8b হয় তেনেকেও দি দিব পারে কোশ্চেনটো, তেতিয়া কি করিবা তুমি, এ বাই বি টু উলিয়াই লবা, কি হব?
বুঝি পাইছা সকলোৱে? আমি নেক্সট কুৱেশ্যনলৈ যাওঁ, এইটো লাষ্ট কুৱেশ্যন দেই। এ বিশ্বনাথ শ্বপকিপাৰ ইউজেছ এ ৱেইট অফ 800 গ্ৰাম ইনষ্টেড অফ 1 কেজি এণ্ড চেলছ ৰাইট এট ইটছ কষ্ট প্ৰাইচ, হোৱাট উইল বি হিট প্ৰফিট পাৰ্চেণ্টেজ ইন চেলিং 5 কেজি অফ ৰাইচ। এজন অসাধু দোকানীয়ে গ্ৰাহকক 1 কেজিৰ পৰিৱৰ্তে 800 গ্ৰাম চাউল দিয়ে আৰু ক্ৰয় মূল্যতে বিক্ৰী কৰে, 5 কেজি চাউল বিক্ৰী কৰোঁতে দোকানীৰ লাভৰ শতাংশ কিমান? এইটো কি হ'ব? এইটো এনচাৰ কি হ'ব? ইট ইজ দ্য লাষ্ট কুৱেশ্যন। এইটো যদি পাৰিছা তোমালোকৰ প্ৰকৃত লছে ভাল কনচেপ্ট এটা ক্লিয়াৰ হৈছে বুলি মই ক'ব পাৰোঁ দেই। বিশ্বনাথ শ্বপকিপাৰ ওৱান অফ দ্য মষ্ট প্ৰবেবল পেটাৰ্ণ ফৰ গ্ৰেড 3। গ্ৰেড 3 বিশ্বনাথ শ্বপকিপাৰৰ কুৱেশ্যন অহাৰ এটা ভাল চান্স আছে। সঞ্জয় চব্বৰে কৈছে ডি, লাকীয়ে 20 কৈছে, কপিলে 20 কৈছে, অসম 2020, দিগন্তই কৈছে চি, তাৰপিছত আৰু বাকী ৰাইজৰ এনচাৰ কি? যুগলে কৈছে 20। আচ্ছা যুগল, হয়নে? ভালদৰে চাওচোন কোৱেশ্যনটো। ডিম্পিয়ে 20 কৈছে, মেচিয়ে 20 কৈছে, দীপজ্যোতিয়ে 20 কৈছে, ইচমি কৈছে এ, হেমাংগ কৈছে ডি, তাৰপিছত হেমাংগ কৈছে চি। এতিয়া প্ৰথম কথা হ'ল কি, এতিয়া আমাৰ এইটো কুৱেশ্যন প্ৰথম কথা হয় কি, ইয়াতে যে প্ৰথম ফাৰ্ষ্ট পইণ্ট, এই 5 কেজি চাউল বেচিছে, 50 কেজি চাউল বেচিছে, সেইটোৰ লগত কুৱেশ্যনটোৰ একো কানেকশ্যন নাই। এইটো তোমাক 5 কিলোটো তোমাক কনফিউজ কৰাৰ কাৰণে দিয়া আছে, 5 কিলোৰ লগত একো মতলব নাই কুৱেশ্যনটো। 5 কিলো, 5 কেজি চাউল বেচিলে যিমান প্ৰফিট হ'ব পাৰ্চেণ্টেজ হ'ব, 25 কিলো চাউল বেচিলেও প্ৰফিট পাৰ্চেণ্টেজটো চেমেই থাকিব। চ' আমাৰ এতিয়া কনচেপ্টটো কি হৈছে, সকলোৱে 2020 কৈ আছে, 1 কেজিত 200 গ্ৰাম। তোমালোকে কি কৰিছা জানা, মই গম পাইছোঁ তোমালোকে কি কৰিছা, 1000 গ্ৰামত 200 গ্ৰাম লাভ হৈছে, ইনটু 100% কৰিছা, কৰি আনচাৰটো 20% পাইছা, হয়নে? এইটোৱে সকলো বেছিভাগে নকৰিছা জানো, এণ্ড দিছ ইজ ৰং। এইটো 100 গ্ৰামত 200 গ্ৰাম, 1000 গ্ৰামত 200 গ্ৰাম লাভ হোৱা নাই, প্ৰতি 800 গ্ৰামত 200 গ্ৰাম লাভ হৈছে, কাৰণ 800 গ্ৰাম সি বেচিছে, কিন্তু কওঁতে সি কৈছে 1 কিলো বুলি, চাই লোৱা, সি চেল কৰিছে 800 গ্ৰাম, কিন্তু সি কিমান কৈছে, মই 1 কিলো চেল কৰিছোঁ, মানে কি প্ৰত্যেক 800 গ্ৰাম চেল কৰোঁতে কৰোঁতে 200 গ্ৰাম তাত ৰৈ গৈছে, হয়নে নহয়? 800 গ্ৰামত 200 গ্ৰাম লাভ হৈছে তাৰ, বহুত আমাৰ ভুল কোড হয় তলত 1000টো বহাই দিওঁ, 1000টো নহয়, 800 গ্ৰামতহে 200 গ্ৰাম লাভ হৈছে, কাৰণ প্ৰত্যেক 800 গ্ৰাম বেচাৰ লগে লগে 200 গ্ৰাম 200 গ্ৰাম তাৰ পকেটত সোমাই আছে, হয়নে? কিন্তু 1 কিলোৰ দামটো লৈ আছে গ্ৰাহকৰ পৰা, গতিকে প্ৰত্যেক 800 গ্ৰাম বস্তু তাৰ পৰা ওলাই গৈ আছে আৰু 200 গ্ৰাম 200 গ্ৰাম তাৰ লাভ হৈ আছে, অৰ্থাৎ 800 গ্ৰামত 200 গ্ৰাম লাভ হৈছে, ইনটু 100%, 200ৰে 800 কিমান বাৰ, 4 বাৰ, 4ৰে 100 কিমান বাৰ, 25, চ' 25% ইজ দ্য কাৰেক্ট এনচাৰ, দিছ ইজ ৰং, দিছ ইজ ৰং। এইটো মই এইকাৰণে দিছোঁ কাৰণ বেছিভাগ ষ্টুডেণ্টে এইটো কৰিব বুলি মই জানো, তোমালোকে যে এইটো কৰিছা, চোৱাচোন মেথমেটিক্সৰ তুমি পেটাৰ্ণটো, এই প্ৰব্লেমটো গম পাইছা নে, তুমি কি মিষ্টেক কৰিবা, এই যিজনে পেপাৰ কাটে তেওঁ একদম ভালদৰে জানে, গতিকে কি কৰিছে, তোমাৰ ভুল হোৱাৰ পিছত যিটো এনচাৰ ওলাইছে ন, সেইটো বঢ়াই দিছে, দেখিছানে? গতিকে মেথমেটিক্সত প্ৰথম কথা, অভাৰ এক্সাইটমেণ্ট বা দৌৰা দৌৰি একদমেই নকৰিবা, যদি তোমাৰ মেথমেটিক্সৰ কুৱেশ্যন পঢ়াৰ বহুত বেছি হেবিট নাই, বা মেথমেটিক্স তোমাৰ যদি বহুত বেছি তুমি ষ্ট্ৰং নহয়, ষ্ট্ৰং নোহোৱাটো একো ডাঙৰ কথা নহয়, তুমি জাষ্ট এটা কাম কৰিবা, কুৱেশ্যনটো কৰিব ওলোৱাৰ আগতে দুবাৰ তুমি কুৱেশ্যনটো পঢ়ি ল'বা, কুৱেশ্যনটো দুবাৰ ধীৰে ধীৰ সুস্থিৰে পঢ়ি ল'বা, ঠিক আছে?
The answer is 25. Digonto 5000 le jabo na lage, iman jabo na lage. Boriya bor hoya 25% is the answer. Baru question kita bhal lagi sene. Aaj next lecture sene taru 10-15 ta question loi hem baru. 26 tarikh he moi eta kotha ko 26 tarikh he 3 hour long marathon class hobo dei. গধুলি 7টা বজাৰ পৰা ৰাতি 10টা বজালৈ 3 আৱাৰ লং মাৰাথন ক্লাছ অল সাবজেক্টছ গতিকে 26 তাৰিখে তোমালোকে নিজৰ ডাটা ছাটা বচাই ৰাখিবা 3 ঘণ্টা 4 ঘণ্টা তোমালোকে ক্লাছ কৰিব লাগিব 26 আগষ্ট গতিকে সকলে ৰেডি থাকিবা 26 ঘণ্টা 26 তাৰিখে 3 ঘণ্টা মাৰাথন ক্লাছৰ কাৰণে ঠিক আছে এতিয়া বাৰু আজিলৈ এখিনিয়ে ক্লাছটো কৰি কেনেকুৱা পালা কোৱাচোন কোৱেশ্চন কিটা বুজি পাইছানে সকলোৱে আজি আৰু নকৰো দে আজি মই তোমালোকক এটা হোমৱৰ্ক দিছো কোৱেশ্চন নম্বৰ 12 এইটো কোৱেশ্চন দিছো এই কোৱেশ্চনটো তোমালোকে ৰাতি 12টা বজাৰ ভিতৰত ইনষ্টাগ্ৰাম আইডিটো দিয়া আছে তোমালোকে কোৱেশ্চনটো কৰি মোক আনসারটো দিবাগে কোৱেশ্চন বেছিকৈ আনিম দে জসটিন আনি মানে নেক্সট ক্লাছ আমি 3 ঘণ্টা থাকিব বঢ়িয়া বঢ়িয়া সকলোকে ধন্যবাদ জনাইছো और जाते जाते हमारा चैनल फर्स्ट ऑफ ऑल होमवर्क तू पठाबो ना पाहरिबा दुई नंबर কথা जाते जाउते हमारा ई चैनल तो सब्सक्राइब करिबो कोनो ना पाहरिबा दे आरो वीडियो तो पाइले एबार लाइक करिबा आरो एतिया होइ जवार पिसत व्हाट्सएप पे बस स्टेटस शेयर कर दिबा तुमा रिव्यू तुमि व्हाट्सएप पर तुमि पोस्ट करबो पारा आमी अतिगो आनंदित हो ठीक আছে बारु আজি লৈ এৰিছো সকলোকে লগ পাম বুলি আশা কৰিছো নেক্সট 26 তাৰিখলৈ সকলো ৰেডি হোৱা 3 আৱাৰ লং মাৰাথন ক্লাছ হ'ব এদিনা ঠিক আছে মাজতে এদিন মাধুৰ্য স্যাৰে জেনেৰেল নলেজ আৰু ইংলিছৰ ক্লাছটো আহিব দেই হয়তো অহাকালি বা পৰহি মাধুৰ্য স্যাৰ আহিব কিন্তু 26 তাৰিখে 3 আৱাৰ লং মাৰাথন ক্লাছ হ'ব বঢ়িয়া বঢ়িয়া ঠিক আছে এৰিছো আজিলৈ থেংক ইউ এভৰিওৱান গুড নাইট